মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভালো আছো? দেখো আমাদের সুনতা বসে আছে, সকালে দুধ রুটি খাওয়া হয়ে গেছে, এখন আমাদের 10:40। ও ফোন দেখবে বলে কাঁদছে। ঠিক আছে, খাবো তাহলে তোমরা, তোমাদের সাথে আবার পরে কথা বলছি। আজ আর তোমাদের সাথে কথা বলার সুযোগ পাইনি, আর শুরুটা আজকে আমি স্নান করে ঘুমিয়ে পড়েছিল। তো ঘুম থেকে উঠে ওই যে এখন খেলা করে বেড়াচ্ছে, একটু রাগ করলো। এখন এই শরীর খারাপটা হওয়ার পর থেকে খুব রাগ হয়েছে, সব কথাই রাগ করছে। দাঁড়া দেখাচ্ছি তোমাদেরকে নদীটা কী করছে। আমাদের এখনও স্নান হয়নি, এবার হবে। রান্না সকালে হয়ে গেছে, কাজও হয়ে গেছে সকালে। সকালে আমরা খেয়েছি রুটি, আর পান্তা ভাত ছিল অল্প একটু, সেটাকে নিয়ে খেয়েছে মা। বাবা খেয়েছে ডাল দিয়ে রুটি, আমি খেয়েছি মাংস দিয়ে। আর ও ভাত খেয়ে গেল, আর আমাদের শুনে তো খাই দুধ রুটি, তোমরা জানাই তো। দাঁড়াও ওকে দেখাচ্ছি, নদীটা আছে। ঠিক আছে থাকো, দেখাচ্ছি। শুনো শুনো, দেখো কী নদী করছে। দেখো নিজের গায়ে নিজে মারছে। দেখো দোকানে যাচ্ছে মা, মার সাথে দেখো যাচ্ছে নদীটা। চলে গেল দোকানে। ঠিক আছে, তোমাদের সাথে আবার পরে কথা বলছি। দেখো পুরীর সাথে দোকানে গিয়েছিল, গিয়ে দোকানে গিয়ে গাড়িটা পছন্দ হয়েছে, বাড়ি এসে একটু রাগারাগি হলো, গাড়িটা নেবেই। তারপরে আবার মা গিয়ে নিয়ে এসে দিল গাড়িটা, এখন খুব খুশি গাড়িটা পেয়ে। গাড়ি নিয়ে এখন খেলা করতেই থাকবে সারাক্ষণ। কত খেলনা, কত গাড়ি, তা ওই ওই নতুন যেটা দেখবে সেটাই পছন্দ। শুনো একটু দেখাও গাড়িটা, একটু দেখাও, এখানে নিয়ে আসো। তাকাও একটু, তাকাও, এ দেখো শুনুই, একটু টাটা করে দাও তো। এ দেখো এ দেখো, স্নান টান করে চলে এসেছি, এসে খানিকটা বসেছিলাম। আমার শুনুইয়ের এখনো খেলা শেষ হয়নি, ওই যে গাড়িটা কিনে এনেছে, গাড়িটা নিয়ে খেলা করছে। ওকে ভাত খাওয়াতে বসেছি, খাবে কিনা জানি না, দেখো তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো আমার শুনো, এই যে গাড়ি নিয়ে এখনো খেলা করছে, এই দেখো ভাত নিয়ে বসেছি। কতটুকু ভাত খাবে কি কি জানি, দেখি খায় কিনা, তাহলে তোমাদের একটা আবার আপডেট দিচ্ছি। কত কিছু বলছে দেখো, গাড়িটা পেয়ে খুব খুশি, খুব খুশি গাড়িটা পেয়ে। ঠিক আছে থাকো তাহলে, পরে আবার কথা হচ্ছে তোমাদের। এই দেখো আমার শুনো, আজকে একটু খেয়েছে, চলো আজকে তোমাদের তো দেখানো হয়নি যে কি রান্না হয়েছে, চলো দেখাই। এই দেখো হয়েছে চাল কুমড়োর তরকারি, চচ্চড়ি, আর দেখো মসুরির ডাল, আর এই দেখো এখানে হয়েছে যে মাছ বাটি ভাজা, আর আর হয়েছে ভাত। এই দেখো ভাত, এই হয়েছে আজকের খাবার। তাহলে চলো আমরা খেয়ে নিই, পরে আবার তোমাদের সঙ্গে কথা হবে। বাবা খেয়ে নিয়েছে, শুনোটা খেলো, এইটুকু ভাত তোমরা তো দেখলে, এইটুকু খেয়েছে। আমি আর মা বাকি আছি, চলো আমরা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। গুড ইভিনিং, বাড়িটা দেখো অন্ধকার হয়ে গেছে, প্রায় অন্ধকার, আর একটু একটু আলো বাকি রয়েছে। তো বিকাল বিকালবেলা তোমাদের সাথে কথা বলা হয়নি, শুনোটা দুধ বিস্কুট খেলো, খেয়ে এখন যে ঘরে ফোন দেখছে। তোমরা আর কিছু বিকালের দিকে কিছু টুকিটাকি কাজ ছিল, সেগুলো করলাম, করে এখন এই যে ঘরে এই যে জামা কাপড় রয়েছে, জামা কাপড়গুলো ভাঁজ করতে হবে। চলো আমার শুনো, এখন জিয়া খাবে, জিয়া জিপা। তা জিপা কি তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে না,
ও জিলাপিকে জিপা বলে। তো এখন হঠাৎ করে মনে হয়েছে জিপা খাবে, তো মা গিয়ে ঘুরে আসলো, ঘুরে ঘুরে আসলো, পেল না জিপা। তো দেখা যাক, বাবাকে বলতে হবে, বাবা এনে দেবে। তো চলো শুনুটাকে তোমাকে দুদের একবার দেখিয়ে দিই। হ্যাঁ শুনো, ওই উঠে বসো তো। হ্যাঁ বসো। হ্যাঁ এই দেখো, তাকাও এদিকে, তাকাও, শুনুই। দেখো বসে বসে ফোন দেখছে। চলো দেখো, আমরা টিভি দেখছি এখন, ঘুমের তো হয়নি, আর একটু পরে হবে। দেখো মা বসে রয়েছে, বাবা গিয়েছিল একটু হাঁটতে, বাবা বাড়ি চলে এসেছে। চলো তাহলে পরে আবার কথা। দেখো বাবা আজ মুড়ি মেখেছে, দেখো কালকের মতো খুব ঝাল লেগে গেছে। ও কথা বলতে পারছি না, এত ঝাল। মুড়ির মধ্যে দিয়েছে চানাচুর, ছোলা, লঙ্কা, পেঁয়াজ। খাওয়া হয়ে গেল প্রায়। শুনো আমার, শুনো এরকম এখনো গাড়িটা নিয়ে খেলা করছে। তো আমি চা করতে চলে এসেছি আজকেও, জল ফুটছে, তোমরা দেখতে পাচ্ছ। একটু আগেই এসেছি, তো ফোনটা কাছে ছিল না, ওর জন্য শুরুটা করতে পারিনি। ঠিক আছে ধরো, দেখো দিয়ে দিয়েছি চা, এখন চাটা ফুটতে থাকবে। অল্প একটু ভাত রান্না করতে হবে, বাবা খাবে না রাত্রে কিছু বলছে। আর আমার আর মায়ের রুটি আছে, আমরা রুটি খাবো। আর আমার শুনুটার একটু ভাত খাওয়াবো, দেখি খাওয়াতে পারি কি। আর শুনুর বাবা খাবে ভাত, তার জন্য অল্প একটুখানি ভাত রান্না করলে হবে। তাহলে তোমাদেরকে আবার দেখাবো যখন ভাত রান্না করবো। এই দেখো চা হয়ে গেছে, চলো তাহলে চাটা দিয়ে দিই ওদেরকে, মা বাবাকে খেয়ে নিক। তোমরা দেখে বুঝতেই পারছো আমি রান্নাঘরে চলে এসেছি। এই দেখো রান্নাঘরে এসেছি, ভাত চাড়াতে তোমাদেরকে বললাম অলি আমি অল্প একটুখানি ভাত রান্না করবো আজকে। এই দেখো চাল নিয়ে নিয়েছি, চলো এবার এর মধ্যে দিয়ে দেবো। চলো ভাতটা তাহলে চড়াই। এ দেখো ভাত চড়িয়ে ফেলেছি, চলো এবার ও ঘরে যাই, তারপরে আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে। তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো আমি ওপরে চলে এসেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, তোমাদেরকে সেটা দেখালাম না। অল্প একটু ভাত রান্না করেছিলাম বললাম, তো ও খেলে একটু, আর একটু ছিল আমার শুনুটা অল্প একটু খেয়েছে, আর বাকিটা আমি খেয়ে নিয়েছি। রুটি আর আমার খাওয়া হয়নি, মা খেলে রুটি, আর বাবা কিছু খায়নি। বললাম তো তোমাদেরকে বাবা কিছু খাবে না বলেছে, তো চলে এসছে। আমার শুনু আসলো না, শুনুটা ওখানে মায়ের কাছে থাকলো, ঘুমাবে, ঘুমিয়ে পড়লে তারপরে নিয়ে আসবো। আর কি আজকের ভিডিওটা এখানে এই পর্যন্তই। যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো, আর চ্যানেলে কিছু ভালো লাগে থাকলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে জানিও, সবাইকে বলো। আর কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, গুড নাইট।